হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। ওয়েলকাম এগেন আ নিউ ভিডিও বং এরুডে। বন্ধুরা, আজকে ভিডিওটা স্কলারশিপ রিলেটেড হতে চলেছে। আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দেবো যে নভেম্বর মাসে কোন কোন স্কলারশিপের ফর্ম ফিল আপ চলছে। আর আমি এই ভিডিওতে সেই সমস্ত স্কলারশিপ বলবো যে স্কলারশিপে সর্বসাধারণদের জন্য, অর্থাৎ এসসি এসটি ওবিসি জেনারেল সবাই আবেদন করতে পারবে। এই নয় শুধুমাত্র এসসিদের জন্য, এসটিদের জন্য, ওবিসিদের জন্য, মাইনরিটিদের জন্য, এরকমভাবে আমি স্পেসিফিক করে বলবো না, সবাই আবেদন করতে পারবে সেরকম স্কলারশিপের কথা আমি বলতে চলেছি। এই ভিডিও দেখার পরে তোমরা নভেম্বর মাসে যে যে স্কলারশিপের ফর্ম ফিল আপ চলছে, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি, তোমরা সেখানে আবেদন করতে পারো। সেটা মাধ্যমিক পাস হয়ে থাকো, তুমি ইলেভেন পাস হয়ে থাকো, টুয়েলভ পাস হয়ে থাকো কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তোমরা যে স্তরে পড়াশোনা করে থাকো না কেন, নভেম্বর মাসে যে স্কলারশিপের বর্তমানে ফর্ম ফিল আপ চলছে তোমরা জানতে পারবে। সেটা সরকারি স্কলারশিপ হোক কিংবা বেসরকারি স্কলারশিপ হোক, তোমরা চাইলে সেখানে আবেদন করতে পারবে। তো প্রথমে যে স্কলারশিপটি আমি কথা বলবো, সেটা আমাদের সবার পরিচিত স্বামী বিবেকানন্দ মেডিকা মিস স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ বা SBMCM স্কলারশিপ। বর্তমানে এখানে আবেদন চলছে, তোমরা এখানে আবেদন করতে পারো। তো এখানে তবে স্কুল, যারা স্কুলে পড়াশোনা করো তাদের জন্য এখানে আবেদন চলছে, অর্থাৎ যারা 10 পাস করেছো বা 11 পাস করেছো তোমাদের জন্য এখানে আবেদন চলছে। কিন্তু কলেজের ছাত্রছাত্রীদের জন্য এখনও আবেদন শুরু হয়নি। তো বর্তমানে এখানে আবেদন চলছে, তবে খুব তাড়াতাড়ি, খুব সম্ভবত নেক্সট উইক করে কলেজের যারা পড়াশোনা করছো তাদের জন্য এখানে আবেদন শুরু হয়ে যাবে। তো তোমাদের জন্য অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো, তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এনিওয়ে, দ্বিতীয়ত যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন স্কলারশিপ বা কোলগেট স্কলারশিপ। এটা একটি প্রাইভেট কোম্পানি স্কলারশিপ, এখানে তোমরা আবেদন করতে পারো। এখানে বর্তমানে আবেদন চলছে, ডিসেম্বর মাসে 31 তারিখ এখানে লাস্ট ডেট। এখানে যারা 10 পাস করেছো এখানে আবেদন করতে পারো, যারা HS পাস করেছো আবেদন করতে পারো, বা যারা প্রফেশনাল ডিগ্রি কোর্স করছো লাইক বিটেক, তোমরাও এখানে কিন্তু আবেদন করতে পারো। তো এখানে আবেদনের জন্য তোমাদের সিম্পল প্রসেস আছে, এখানে তোমাদের সাইন আপ করে নিতে হবে এবং তারপর একটি ছোটো ফর্ম তোমরা এখানে ফিল আপ করে আবেদন করতে পারো। এটা একটি প্রাইভেট কোম্পানি স্কলারশিপ, বাড়ি ফর স্টাডি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এরপরে যে ওয়েবসাইটটি নভেম্বর মাসে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে সেটি হলো বিদ্যাসারথী স্কলারশিপ। তোমরা বিদ্যাসারথী অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে আবেদন করতে পারবে। ওখানে প্রচুর স্কলারশিপের ফর্ম ফিল আপ চলছে, তোমরা যে স্তরেই পড়াশোনা করে থাকো না কেন তোমরা এখানে আবেদন করতে পারবে খুব সহজে। তো তোমরা চাইলে এখানে কিন্তু আবেদন করতে পারো। সো এখন এখানে বর্তমানে অ্যাপ্লিকেশান রানিং আছে। তো এরপরে যে স্কলারশিপটির কথা বলবো সেটি অফলাইন স্কলারশিপ। এতক্ষণ যে স্কলারশিপগুলি আমি বললাম সেগুলো সবই অনলাইন স্কলারশিপ, অর্থাৎ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। এখন যে স্কলারশিপটি তোমাদের বলতে চলেছি এটি একটি অফলাইন স্কলারশিপ। এটি হলো সীতারাম জিন্দাল বা SR জিন্দাল স্কলারশিপ। এটি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো, অর্থাৎ ফর্ম ডাউনলোড করতে পারো, প্রিন্ট আউট করে সম্পূর্ণ ফিল আপ করে তোমরা অফিসিয়াল ঠিকানায় পাঠিয়ে দিতে পারো খুব সহজে। এখানে অফলাইন আবেদন করা যায়, তোমরা স্পিড পোস্ট করতে পারো, ঠিকানাটা তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ, এই ঠিকানায় তোমরা স্পিড পোস্ট করে দিতে পারো। তো SR জিন্দাল স্কলারশিপ খুবই একটা পপুলার স্কলারশিপ, প্রাইভেট স্কলারশিপ, কিন্তু খুব একটা খুবই পপুলার স্কলারশিপ। তোমরা এখানে আবেদন করতে পারো, যে কোনো স্তরের ছাত্রছাত্রী হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিন এখানে অনেক কম আছে পার্সেন্টেজ, তোমরা 60% নাম্বার পেলে এখানে আবেদন করতে পারবে। তো তোমরা এখানে আবেদন করতে পারো। তো এই চারটি স্কলারশিপ বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। এই চারটি স্কলারশিপের মধ্যে কোনো স্কলারশিপে যদি ডেডিকেটেড ভিডিও লাগে বিস্তারিত জানার জন্য, তোমরা কমেন্ট সেকশানে জানিও, তোমাদের আমি ভিডিও আমি বানিয়ে দেবো। এছাড়া এই চারটি ছাড়া অন্যান্য অনেক স্কলারশিপের ফর্ম ফিল আপ চলছে, বাট বর্তমানে এখন এই মুহূর্তে নভেম্বর মাসে এই চারটি স্কলারশিপে ফর্ম ফিল আপ চলছে। তো আমাদের লিস্টে এই চারটি স্কলারশিপ ছিল, আজকে তোমরা আবেদন করতে পারো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে বা বিস্তারিত জানতে চাও সিম্পলি কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, পরবর্তী ভিডিও তোমাদের জন্য চলে আসবে। তো আজকে ভিডিও এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ তুমি দেখতে থাকো, শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বঙ্গের সঙ্গে। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, কারণ না হলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাবে না। চলো আজকের জন্য টাটা।